একজন খাওয়ার জন্য ওয়েট করছে, প্রথম নম্বরে ওর নম্বর, তারপরে সরকারবাবুর খাবার টাইম হয়ে গেছে, সরকারবাবুর ব্রেকফাস্ট রেডি। তো সরকারবাবু ছিল দু নম্বরে, আর তিন নম্বরে আছে আমার পুত্র। তো আসুন দেখা যাক, এই যে আসছে আমার পুত্র। পুত্র এবার খাওয়া দাওয়া করে ক্লাস করতে যাবে, ড্রেস পরে রেডি হয়ে আছে। তো এই পুত্রের পরে টাইম আসবে আমার। তো ততক্ষণের জন্য সরকারবাবু ড্রেস রেডি, ড্রেসের সাথে সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমার খাওয়ার পালা। এই যে বিশেষ কিছুই নয়, আমি ওই রুটিটা ছিল তো, ওই শুকনো রুটিটা আর ভালো লাগছিল না খেতে, তাই একটু ডিম দিয়ে ভেজে নিয়েছি। যদিও এই ভিডিওর মাধ্যমে অরিজিৎ জানতে পারবে যে ওকে শুকনো রুটি দিয়েছিলাম আর আমরা সুন্দর করে খাচ্ছি, কিন্তু কিছু করার নেই, দুদিন আগে ওর প্রেশারটা একটু হাই ছিল, তো তাই জন্য ও এখন সেদ্ধ সেদ্ধ খাচ্ছে। যদিও সেদ্ধ খাওয়ার ইচ্ছে একটুও নেই, কারণ ডেলি একই কথা, এটা খাওয়া যায় না, ওটা খাওয়া যাচ্ছে না, এটা খাওয়া যাচ্ছে না। তো তাই এটা দেখে হয়তো ফোন করবে যে ও আমি খেলাম শুকনো রুটি আর তোমরা খাচ্ছ ডিম দিয়ে রুটি। তো কিছু করার নেই, যার শরীর তাকে। খাওয়া দাওয়া কমপ্লিট, পেটের সাথে সাথে মাথাও ঠান্ডা হয়ে গেছে, এবার শুরু হবে ঝাড় পোছার কাজ। তো আপনারা সাথে থাকুন, আপনাদের সাথে নিয়েই শুরু করে দিই মোছামুছি। পার্ট ওয়ান কমপ্লিট করে চলে এসেছি, চান টান করে রেডি। মানে পার্ট ওয়ান মানে ওই রান্না বান্নার ফার্স্ট হাফের যে খাওয়ার দাওয়ার সেটা করে করা কমপ্লিট। তো ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি। আজকের রোদ সেরকম কিছু ওঠেনি, ওই একই মেঘলা ওয়েদার, একটু পরে হয়তো বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি নামুক আর না নামুক গরমটা একই রকম থাকবে, সেটা আপনারাও জানেন, আমার বলার অপেক্ষা রাখে না। তো আজকে আমার ননদের জন্মদিন, তো আমাদের পুরো অগোছালো পরিবারের তরফ থেকে আমার ননদকে হ্যাপি বার্থডে, তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। আর আশা করব আপনারাও ওকে আশীর্বাদ করবেন যাতে ও ভালো থাকুক, সুস্থ থাকুক। তো আপনারা চাইলে আমার কমেন্ট বক্সে ওকে উইশ করতে পারেন। তো আজকে যেহেতু আমার ননদের জন্মদিন, তো আমার বর অর্ডার করে গেছে, সরি, অর্ডার করে গেছে যে রাতে নাকি আলুর পরোটা হবে। আপনাদের একটু আগে বলছিলাম না যে সরকারবাবুর প্রেশারটা একটু হাই, তাই এখন যত রকম তেলে ভাজা খাবার তার ইচ্ছে করছে খেতে, আর না দিলেই মুখটা হয়ে যাচ্ছে। তো তাই নাকি যার এখন ঠিক করেছি এরপরে আমি যে যার যখন যা জন্মদিন হবে আমি জানতে পারলেই সরকারবাবুকে ভালো ভালো রান্না করে খাওয়াবো, বিশেষ করে এখন যখন প্রেশারটা হাই তো সেই টাইমেই খাওয়াবো। তো আপনাদের জন্মদিনের ডেটটাও আমাকে জানিয়ে দেবেন, তাহলে সরকারবাবুর সুবিধা হয়, সেই দিনগুলোতে আমি ভালো ভালো রান্না করে সরকারবাবুকে খাওয়াবো। কার জন্মদিন সেটা কোনো ফ্যাক্টর নয়, খাওয়াটা হলেই হলো, হয় না, যখন মানুষকে যেটা বারণ করে তখন মানুষ সেটা করতে বেশি ভালোবাসে। তো যাই হোক, এখনও যদিও প্রেশারটা কন্ট্রোলে আছে, তো যেদিন থেকে কন্ট্রোলে এসছে সেদিন থেকে আবার শুরু হয়ে গেছে যে এই খাবো সেই খাবো। তো কিছু করার নেই, চলুন, অনেকক্ষণ বকবক করলাম। তো আজকে থাম্বনেল দেখে বুঝেছেন যে ভাইদের ভাইরা আলাদা হলো বোনের থেকে, এই কথাটা আপনাদের সাথে শেয়ার করব। তো যেই সম্পর্ক মধ্যে থাকলে মানুষের অসুবিধা হয়, কারুর অসুবিধা হয়, সেই সম্পর্কে আমার তো মনে হয় না থাকাই ভালো, তাই না? আমার সাথে যদি একমত হন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি শুধু এমনি কথাগুলো বলছি না, আমি আপনাদের প্রমাণও দেখাবো। তো চলুন প্রমাণটা আগে দেখাই, আসুন। প্রমাণ দেখতে আরেকজন এসে গেছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, নিচে অবধি, তো এটা দেখতে পাচ্ছেন ক্র্যাক হয়েছে। যেই সম্পর্কে থাকলে থাকাকালীন এরকম ভাঙাভাঙি হয়, তো সেই সম্পর্ক মনে হয় আমার না থাকাই ভালো, তাই আমি, এটা আমার মত, তো আপনাদের মতটা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমি ভাবলাম যে আপনাদেরকে সেটাই দেখাই যে
দুই ভাইকে বোনের থেকে আলাদা করে দিয়ে ওরাও শান্তিতে আছে এবং বোনও শান্তিতে আছে। তো চলুন আপনাদের সাথে, আজকে ওরা বাড়িতে আছে তো আপনাদের সাথে ওদের আলাপটা করিয়ে দিই। তো আসুন, যে এই হলো এক বোন, মানে এই যে সরি, এই হলো এক ভাই, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, এই যে এই যে, আর এই হলো আরেক ভাই। দুজন দুজন দুদিকে চলে গেছে, নিজেদের মধ্যেও ঝামেলা নেই। আর বোনটাকে আপনাদের সাথে আলাপ করাই। এই হলো বোন। তো এরা অ্যাকচুয়ালি একসাথে ছিল, মানে এইটা ছিল মাঝখানে আর ওর দুপাশে ছিল ভাইরা। তো এটা থাকাকালীন, এই রকম অবস্থায় থাকাকালীন, দাঁড়ান বসে বলি, তো এইরকম অবস্থায় থাকাকালীন ওদের মধ্যে সাংঘাতিক ঝগড়া ঝামেলা, আমাদের অসুবিধা তো হচ্ছিল, তাই ওদেরকে আলাদা করে দিয়েছি, নিজের নিজের মতো আছে, দুই ভাই ওখানে, এই ভাই এখানে। তো যে তাই ভাবলাম যে কি দরকার, শুধু শুধু যখন ঝামেলা হচ্ছে ওদের নিয়ে, তখন আলাদা করে দেওয়া যাক। তো আশা করি আপনাদের এই ভাই বোনের আলাদা গল্পটা ভালো লাগবে। আপনাদের দাঁতের 18টা দাঁত হয়তো বার করতে পেরেছি একটু হলেও, 18টা এই কারণেই বললাম, 32টা নয়, কারণ আমার হাসলে 18টা দাঁত বেরোয়, আপনাদের জানি না কটা বেরোয়। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা হাসলে কটা দাঁত বেরোয়। এখনই হাসতে বলিনি, আমি ভিডিওটা শেষ করি, যাওয়ার পরে হেসে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা হাসলে আপনাদের কটা দাঁত বেরোয়। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আমার গল্প আপনাদের ভালো লেগেছে, আমার ব্লগ আপনাদের ভালো লাগছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল অবচালো। আর সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন, আমাকে সাহস যোগান যাতে ভবিষ্যতে আরও এরকম ভিডিও আমি আনতে পারি, এইটুকু হলেও আপনাদের মুখে হাসির যোগান দিতে পারি। তো তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন এবং হাসাতে থাকবেন, এটাই যেন মূল উদ্দেশ্য হয় আপনার, যে সকাল থেকে অন্তত এক দুটো মানুষকেও আপনি হাসাতে পারেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।